والسلام عليكم. সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পথে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই সামনে টায়ার থেকে সামনে টায়ারটা কিন্তু অরিজিনাল এবং অনেক গভীর বিট আছে, অনেকদিন ব্যবহার করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। দেখেন এরপরে মাঠগাটা দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই কিন্তু, ঠিক আছে। দেখেন সামনের ডিস্কটা দেখেন কত সুন্দর, কত মোটা, ঠিক আছে। এরপরে সামনের দুটি শকব দেখেন ফুল ফ্রেশ আছে, হেড লাইটের গেল আছে, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, পরে যায় নাই, এক্সিং হয় নাই, 100% শিওর। এবং কালারের দিক দিয়ে একশো একশো আছে, শোরুমের মতোই কিন্তু কালার আছে, এত কোনো সুন্দর নেই। দেখেন ঠিক আছে, দেখেন লালে লাল। এরপরে চাপা, সুইচ, গুটি সব কিছু কিন্তু ফুল ফ্রেশ, সিঙ্গেল লাইট পর্যন্ত ফুল ফ্রেশ আছে। ট্যাঙ্কিটা দেখেন, ট্যাঙ্কিটা দেখলে আরও অবাক কাণ্ড হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। দেখেন কত সুন্দর ট্যাঙ্কি এবং নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, একদম ফুল ফ্রেশ। ফার্স্ট মালিক একাতে গাড়িটা চলছিল, যার কারণে গাড়িটা একদম এ ক্লাস আছে। দেখেন ট্যাঙ্কিটার চেহারা দেখেন একদম এ ক্লাস। বাম্পারটা দেখেন একদম ফুল ফ্রেশ, ইঞ্জিন নাম্বারে দেখেন লাস্টে 19 নম্বর, আর ইঞ্জিনে আনটাস ইঞ্জিন, ইনটেক ইঞ্জিন প্যাকেট, ইঞ্জিনে একটা নাট খোলা করে নেই, 100% গ্রান্টার আমি নিজে, ঠিক আছে। এরপরে এটাও দেখেন, এরপর নিচে থাকে, এটাও কোনো ফুল ফ্রেশ আছে। পাওয়াদানিগুলো দেখেন ফুল ফ্রেশ, সাইড কভারটা ফুল ফ্রেশ আছে, এই সাইডের অংশগুলো কিন্তু ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট নাই, একদম এই ক্লাস টেরিয়াল পর্যন্ত নতুন আছে, ঠিক আছে। সারিকাটা দেখেন ফুল ফ্রেশ, পাওয়াদানিগুলো দেখেন তবেও এই সাইডেতে কোনো দাগ নাই, স্পট নাই, একদম নিখুঁত। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। গাড়িটির নাম্বার সারা সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে দেবেন, আপনাকে ফার্স্ট মালিক বানিয়ে দেবো, আপনি মূল মালিক হবেন। আমরা আপনাদের নামে এই গাড়িটির শোরুম পেপার্স আপনাকে মূল মালিক বানিয়ে দেবো নাম চেঞ্জের মাধ্যমে, ঠিক আছে। অনটেস আছে, সিঙ্গেল ডিউটি লাইট ফুল ফ্রেশ আছে, ব্যাক লাইটও ফুল ফ্রেশ আছে। পিছনের টায়ারটা দেখেন একদম মোটা টায়ার, এবং সর্বি যে টায়ার যে মোটা থাকে সেই টায়ার কিন্তু এখন পর্যন্ত আছে। এই সাইডের অংশগুলো দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, ঠিক আছে। দেখেন সাইলেন্সারটাও দেখেন একদম ফুল ফ্রেশ, দাগ মুক্ত। সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ, এই সাইডের ট্যাঙ্কি একদম ফুল ফ্রেশ, ট্যাঙ্কিটা দেখেন পুরা গাড়িটাই বেস, গাড়িটা একদম নিখুঁত আছে, আনটাস আছে। ইঞ্জিন সম্পর্কে আমি একটা বলবো না, ইঞ্জিনটা শোরুমের সাথে মিলাবেন, যদি কম বেশি হয় নিতে হবে না, ঠিক আছে। দেখেন নিচের অংশগুলো একদম নিখুঁত আছে, এই সাইডে চাপা, সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ। বেস এখন বলবো গাড়িটি চলা, গাড়িটি চলার আগে দেখেন হ্যান্ডেলগুলো একদম ফুল ফ্রেশ আছে, এবং দুইটি চাবি এটা ইন্ডেক চাবি, আর ওটা ব্যবহৃত চাবি, দুটি চাবি গাড়ির সাথে আছে। গাড়িটি চলা 3400
উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ, চৌত্রিশশো উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ। দেখেন পাঁচের আগে কিন্তু পয়েন্ট আছে, নয়ের পরে পাঁচের আগে পয়েন্ট আছে, মানে সাড়ে তিন হাজার প্লাস চলা। তো বাইকটা এখন সাউন্ড করে নিয়ে শোনাবো। গিয়ার দেওয়া আছে এই জন্য বলো। হ্যাঁ বিয়স, আসলে আমার হাতে এক হাতে দেখেন যে ইয়ারফোন ধরে আছি, আর এক হাতে মোবাইল, এই জন্য আর একজন দিয়ে স্টার্ট করাইলাম। তো গাড়ির সাউন্ড একশো একশোই এবং শোরুম কন্ডিশন সাউন্ড, এতে কোনো সন্দেহ নেই। তো এই বাইকটি এখন নাম পরিবর্তন সহ দামে আসবো। এই বাইকটি ডাবল ডিস্কের বাইক এবং দুই হাজার সম্ভবত বিশের মডেল। তো এই বাইকটি কালারের দিক দিয়ে একশো একশোই আছে এবং ইঞ্জিন আন্ডাস গ্যারান্টি, আমি গ্যারান্টার আমি নিজে। তো এই বাইকটি নাম পরিবর্তন সহ আপনাদেরকে নিতে হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা। নাম পরিবর্তন সহ আপনাদেরকে নিতে হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা, ঠিক আছে? সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পৌঁছে দেবে, সমস্যা নেই। আপনারা এসেও নিয়ে যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।